ଅନୁସାରେ ପୀଡ଼ିତା ନାବାଳିକାଙ୍କ ବୟାନ ରେକର୍ଡ କରିଛି ସିଆର୍ପିସି ଧାରା ଶହେ ଚଉଷଠି ଅନୁସାରେ ଆଜି ମାଜିଷ୍ଟ୍ରେଟଙ୍କ ନିକଟରେ ପୀଡ଼ିତାଙ୍କ ବୟାନ ରେକର୍ଡ କରାଯିବ ବୋଲି ସୂଚନା ମିଳିଛି କମିଶନରଟ ପୁଲିସ୍ ଅଞ୍ଚଳରେ କମିଶନରଟ ପୁଲିସର ଆଠ ପୁଲିସ କର୍ମଚାରୀଙ୍କ ବିରୋଧରେ ଏଭଳି ସଙ୍ଗୀନ ଅଭିଯୋଗ ଆସିଛି ଆଠ ପୁଲିସ୍ କର୍ମଚାରୀ ଗଣ ଦୁଷ୍କର୍ମ କରିଛନ୍ତି ଯେ ନାବାଳିକାଙ୍କୁ ଏଭଳି ଅଭିଯୋଗ ଆସିଛି ନାବାଳିକାଙ୍କ ବାପାଙ୍କ ଅଭିଯୋଗ ଅନୁସାରେ ভুবনেশ্বর মহিলা থানার মামলা রুজু হয়েছে এতলা দিয়া যা অভিযোগ হওয়ার পরে মামলা রুজু করছে মহিলা থানা পুলিশ এই ঘটনা দুইমাস দুই মাটনা ঘটিছিল নালিকাঙ্ ঘর ইনফোসিটি থানা অঞ্চলের মহিলা থানা আইএস ঘটনার তদন্ত আরম্ভ করছেন ভুবনেশ্বর ডিপি উমাশঙ্কর দাস নিজে মামলার তদারক করুচ এ গোটে সঙ্গীন অভিযোগ কমিশনারট পুলিশ বিরোধে কমিশনারট পুলিশ্র আঠ পীন বিধে এ সঙ্গীন অভিযোগ আসছে ধারা শহে চৌষট্টি অনুসারে ଦୁଷ୍ମନ୍ତ ବେହେରା ଆମ ପ୍ରତିନିଧି ରହିଛନ୍ତି ଏ ସମ୍ପର୍କରେ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଦୁଷ୍ମନ୍ତ କମିଶନରେଟ ପୋଲିସ ବିରୋଧରେ ଏଭଳି ସଙ୍ଗୀନ ଅଭିଯୋଗ କେତେ ଦୂରରେ ସତ୍ୟତା ରହିଛି ପ୍ରାଥମିକ ତଦନ୍ତରୁ କିଛି ସାମ୍ନାକୁ ଆସିଲାଣି দেখুন সবুঠ বড় কথা কেউ গেলে যে বড় খবর সামনা কু আসছে লকডাউন পিরড্রে এক না জন না গণ দুষ্কর্ম করা সে অভিযোগ অভিযোগটি হচ্ছে দুই মা ইনফোসিটি থানা অঞ্চল সে যুবতী জনক যে নালিকা জনক এবং সবুঠ বড় কথা কে গেলে দুই মাছ তলর ঘটনা সামনা আসন তেবে সে না জনক ঘরে যে ইনফোসিটি অঞ্চল না জনক সে ঘরে চুপচাপ হয়ে রে এবং র বারবার তাঁর মানসিক স্থিতি ঠিক নাই তাপা মা যে না বাড়ালিকাঙ্ক বা সহ কথা পরে যেতবে সি তা পরগে এভি কিছু তথ্য সামনা রখিলে এবং সি ইনফোসিটি থানা কু যাই চারিদিন তেলে এবং চারিদিন তবে ইনফোসিটি থানার অভিযোগ এই ঘটনাৰ সম্বেদনশীলতা নজৰ কৰি ইনফিটি থানা পক্ষ কোৱা যায় যে লিখিত আকাৰে অভিযোগ দিয়ন্তু সময়ে আছিল মহানা ভূৱনেশ্বৰ মহানভিযোগ কৰি মামলা ৰুজু হৈছিল প্ৰাথমিক তদন্তৰ যা জনা পিছ লকডাউন পিৰিয়ডেৰে এই ঘটনা ঘটিছে ইনফচিটি এৰিয়েৰে যি ৰ নিকাঞ্চ স্থানে নাবালা জাত আঠ জ পুলিচ থকা প্ৰাথমিক তদন্তৰ জনা পিছি তেবে যা ভূৱনেশ্বৰ ডি চি পিছ প্ৰায় যি পুলিচ যি সাতৰু আঠজনে ৰেৰে যোন অভিযোগ আছে কে কমিশন পুলিচৰ নুহুতি আৰু বাহাৰ এৰিয়াৰ আছে লকডাউন পিৰিয়ডৰে ডিউটি কৰোঁ এঠাই মুতায়ন হৈ তে প্ৰাথমিক তদন্তৰ যা স্পষ্ট হৈছি বাহাৰ এৰিয়াৰ ডুটি কৰি কৰ্মচাৰী কনেষ্টবল অধ্যে চুবেদাৰ যা সূচনা ৰচি যে গন পইণ্টে সেই নাবালা জোৰ জবৰদস্তি ভাৱেৰে দুষ্কৰ্মাই অভিযোগ হৈছিল এনেই নাবালাংৰ ওৱান ছিক্সটি ওৱানে মহিলা থানাৰে বয়ান ৰেকৰ্ড হৈছিল আজি ওৱান ছিক্সটি ফ'ৰ আধাৰ ধাৰাৰে তৰজিষ্ট্ৰেট আগৰে বয়ান ৰেকৰ্ড হ'ব

দুষ্মন্ত বেহরা প্রতিনিধি যেভাবে অধিক সূচনা যে তদন্ত আরম্ভ হয়ে সারিছে দুষ্মন্ত এই দুই মাস তল ঘটনা দুই মাস পরে এমিতি অভিযোগ কিনা আসিলা কাইকি আজ ইয়ে মানে এবে না বাপা আসলে এভাবে অভিযোগ করা তা সেই যেত ঘটনা ঘটি তা পরে কেইকি অভিযোগ কলে না দেখুন অনেক ক্ষেত্রে এভি হুয়ে না দুষ্কর্ম ঘটনা যেতবে সামনা আসছে কোটি না কোটি মানসিক স্তরের দেখা যাই কে স্টি এবং মানসিক বিশেষজ্ঞ মানে যে নালিকা মান সহিত এভি কিছু ঘটনা ঘটি থাকে সে মানসিক চাপে রুহু এবং যে গন পয়েন্টের কাহ যা প্রাথমিক তদন্ত জনা পড়ুছে এবং যে না যে অভিযোগ করেছেন যে মামলা রুজু হয়েছি সে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যে সে মানসিক চাপের লে এবং যে পুলিশ কর্মচারী মানে এভি কাৰ কাৰ্য কৰি গন পইণ্টে তন্ধু তুমাৰ বন্ধুক লগাই এভল এক কাণ্ড নিভাই ধমকৈ যে যদি সি এ কথা প্ৰগট কৰিব বা সামনাৰে লোক আগৰে সামনা আনিব বা পুলিচ আগতে কহিব তাহলে মারি দেবে এভাবে ধমক দিয়েছেন সেই ভয়ের যেহেতু নাবালিকা আতরু আট জন পুলিশ কর্মচারী অনেক সেই ভয়ের সে কাহারি আগে প্রকাশ করে না যদি দুই তিন মাস তলর ঘটনা সে সেই সময় ভিতরে চুপচাপ হয়ে রইলে মানসিক ভাবে পুরা নিবতা অবলম্বন করুলে তাঁর ব্যবহার যেহেতু নাবালিকা জনক অনেক স্বাভাবিক নথিলা তা ঘর লোক তা বারম্বার দেখলে যে ইনফোসিটি অঞ্চলের ঘটনাটি ঘটিছে এবং সেই এরিয়া বারম্বার দেখলে এবং তাঁর

এবং এ নিয়ে অভিযোগ করে তবে ইনফোসিটি থানার যেতবে এ নিয়ে বাপা না বাপা অভিযোগ কলে। সেই সময় ইনফোসিটি থানা পক্ষগাল যে এক সম্বদনশীল মামলা এবং লিখিত আকারে অভিযোগ নকলে সে এ ঘটনা তদন্ত করবে না এবং এতলা দায়ের নকলে করবে না পরবর্তী সময়ের নালিকাঙ্ বাপা মহিলা থানার আসি এনে লিখিত আকারে অভিযোগ কে এবং সেই আধারে মহিলা থানা পক্ষর এক মামলা রুজু হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া আরম্ভ হয়েছি যদি প্রাথমিক তদন্তরূ যা স্পষ্ট হয়েছি যে লকডাউন পিরডে পাখাপাখি দুই রু তিনে এ ঘটনা ঘটিছি ইনফোসিটি এরিয়া যে রয়েছে ইনফোসিটি থানা এরিয়া সেই জায়গায় ঘটনা ঘটিছে এবং যে না জনক অনেক সি যা তাঁর বয়ান রেকর্ড হয়েছে ওয়ান সিক্সটি ওয়ানের সি সেখানে স্পষ্ট ভাবে যে সে একুটিয়া থা অবস্থায় এ

এইটি স্পষ্ট করে পাইন চাইবি যে যা পুলিশ সূত্রর জনা পড়ছে সেমানে আট জন পাখাপাখি যে রয়েছেন যে পুলিশ কর্মচারী সে কমিশন পুলিশ র নহ বাহার যে ডিউটি রাসে যেভল কি রয়েছে বিভিন্ন বাটাালয় রয়েছে সেই বাটা যে ডুউটি করলে সে আসি সেটার ডিউটি করুলে এবং যা পুলিশ সূত্রর যা খবর দিয়েছে যে

কর্মাচের মানে আসিকি মধ্যে এটি ডিউটি করুথুলে সেমাখক মধ্যরু এই আঠ জন এভলি কাম করছন্তি। বদ্ধনেবার দুসমন্ত এ সমস্ত সূচনা পে।